সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে, চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন তন্দুরি, কোনো ওভেন ছাড়া। এটা বাড়িতে গ্যাস ওভেনে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে নিয়ে নিলাম জল ঝরানো, দই, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো। এখানে আপনার মশলা পরিমাণটা যেমন চিকেন থাকবে সেই হিসাবে মশলা পরিমাণটা নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর এক চামচ ময়দা, অর্ধেকটা লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে মেখে নেব। এখন চিকেনটাকে একটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন লেগ পিসটাকে এরকমভাবে অল্প অল্প কেটে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবং ভেতরে মাংসটা মশলাটা ভালোভাবে ঢুকে এবং খেতেও বেশ ভালো লাগে। এরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা। দুই ঘন্টা পরে এখন মাংসটাকে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে মশলাগুলো উপর দিকটা শুকিয়ে যায়, ওই জন্য ভালোভাবে এরকম নেড়ে চেড়ে, কারণ ওভেনে প্যান বসে, প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এখন চিকেনগুলোকে দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা আমি উল্টে পাল্টে এরকম চারবার পাঁচবার উল্টে পাল্টে দিয়েছিলাম। এরকমভাবে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা দিয়ে এরকম মাংসটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আধ ঘন্টা এটা পুরোপুরি আমি ঘুরি দেখে আধ ঘন্টা এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের উপর একটা একটু লেগ পিস দিয়ে এরকমভাবে একটু গরম করে নিলাম। এখন নিয়েছি চারকোল, চারকোলটা গরম করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে ঘি ঢেলে দিলাম। এখন যে স্মোকটা আছে তার জন্য আমি ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে এটা সার্ভিং প্লেটটা উঠে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেছে ওভেন ছাড়াই চিকেন তন্দুরি। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার যে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।